সিঙ্গুরে রাস্তাশ্রী প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর। 12,000 কিমি রাস্তা তৈরি করবে রাজ্য। রাজ্যের টাকাতে এই রাস্তা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে গ্রামীণ রাস্তা সংস্কার করতে উদ্যোগী হল রাজ্য। পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে প্রায় 12,000 রাস্তা তৈরি হবে। মঙ্গলবার এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিঙ্গুরে এই প্রকল্পের উদ্বোধন করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনেন মমতা। পাশাপাশি বিগত দিনে রাজ্যের বাম সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বলেন, আগে যত রাস্তা ছিল তা ছিল ঢেউ খেলানো, রাস্তায় মাছ চাষ হতো। আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন মাত্র 30,000 কিলোমিটার রাস্তা ছিল, এখন 1,00,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি আমরা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বড় গাড়ি গ্রামীণ রাস্তা দিয়ে চলাচল করলে রাস্তা ভেঙে যায়। গ্রামবাসীদের বলছি, বড় গাড়ি গ্রামে ঢুকতে দেবেন না। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বারবার রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র টাকা দিচ্ছে না, অভিযোগ এনে কেন্দ্রের ওপর নির্ভর না থেকে রাজ্যের টাকাতেই এই 12,000 রাস্তা তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য। এদিন এই প্রকল্পের উদ্বোধন করে সিঙ্গুর নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রাস্তায় জব কার্ড হোল্ডার যারা 100 দিনের কাজ করতেন তাদের দেওয়া হবে। যারা দেবেন না, নতুন করে লিস্ট করবেন, আমরা তাদের লিস্ট কেটে দেব। আগেরটা দিয়ে যদি আমাদের হাতে থাকে আমরা তাদের অন্য কাজে লাগাবো। আমরা এখন পিডাব্লিউডির সব কাজ 100 দিনের লোকেদের দিয়ে করাবো। আমরা এখন জল ধরো সব কাজ 100 দিনের লোকেদের দিয়ে করাবো। আমরা এখন যত আমাদের কাজকর্ম আছে গঠনমূলক সবটাই, বাড়ি তৈরি হোক, রাস্তা তৈরি হোক, পুকুর কাটা হোক, জব কার্ড হোল্ডারদের দিয়ে করাবো। কেন্দ্রীয় সরকারকে দেখাবার প্রয়োজন আছে, তুমি না দিলেও বাংলার বুদ্ধি আছে, বাংলার মেধা আছে, বাংলা তার নিজের কাজ নিজেরাই করবে, দেখো পারি কি না। আমরা 1 পয়সা না দেওয়া সত্ত্বেও আমরা আমাদের কাজে 100 দিনের কাজে 26 দিনের কাজ কিন্তু করিয়ে দিয়েছি এবং প্রায় 10 কোটি ম্যান্ডেট তৈরি করেছি আমরা নিজেরা, নিজেদের কাজের মধ্যে দিয়ে। বুদ্ধি খরচ করতে হয়, শুধু ছবি লাগালে হয় না, বুদ্ধি খরচ করতে হয়। শুধু এই রাস্তা এখনই নয়, আমরা যখন 2011 সালে মামাটি মানুষ ক্ষমতায় আসে মে মাসে, আমরা দেখি সারা বাংলায় মাত্র 30,000 কিলোমিটার রাস্তা আছে আর সব রাস্তা ঢেউ খেলানো, যেন মাছ পুঁতে দিলেই, মাছের চারা পুঁতে দিলেই মাছ হয়ে যাবে এমন রাস্তার অবস্থা। আমরা আসার পরে 1,00,000 রাস্তা আমরা তৈরি করেছি, মনে রাখবেন 1,00,000 কিলোমিটার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাস ল্যান্ড, সিঙ্গুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।